सब्सक्राइब करें कंप्यूटर ब्लॉक चैनल को और साथ में बेल आइकन को दबाएं ताकि आने वाले गवर्नमेंट और प्राइवेट जॉब्स की नोटिफिकेशन सबसे पहले आपको मिले। नमस्कार बंधुरा, कंप्यूटर ब्लॉक चैनल आपनादेरके आबारो अनेक अनेक अभिनंदन। बंधुरा प्रतिदिन मत आज के नतून एक जॉब नोटिफिकेशन आलोचना करब। तो बंधुरा आज के जॉब नोटिफिकेशन आलोचना करब से साउथ इंडियन बैंक। तो बंधुरा जर बैंके चाकरी करार इच्छा रही है एक क्षेत्र में भलो एक अपॉर्चुनिटी। एक क्षेत्र में माध्यमिक पास, ट्वेल्व पास और ग्रेजुएट सब लेवल कैंडिडेट क्योंकि आवेदन करते हैं। ताछाड़ा बंधुरा एक क्षेत्र में क्लार्क और प्रोविजनल ऑफिसर दोटोते ही नियोग। तो बंधुरा भिडियोर मध्य कमप्लीटली आलोचना करब जो साउथ इंडियन बैंक के नोटिफिकेशन बैरिए तरह आवेदन करते गले कि प्रकार एक्चुअल क्वालिफिकेशन लागे, लास्ट डेट কখন, কীভাবে আমরা আবেদন করবো, সমস্ত বিষয়গুলো তুলে ধরো বন্ধুরা আপনাদের সামনে। তাছাড়া বন্ধুরা আপনাদের কাছে করে নেব একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার পেজকে লাইক বা ফলো না করে থাকেন তাহলে ওই পেজগুলো কাইন্ডলি লাইক বা ফলো করে নেবেন। তাছাড়া বন্ধুরা আপনার কাছে করে নেব একটা ছোট্ট রিকোয়েস্ট, কাইন্ডলি ভিডিওটাকে প্রথম থেকে লাস্টে দেখবেন, তাহলে বন্ধুরা আপনাদের বিটি সংক্রান্ত প্লাস জব সংক্রান্ত কোনো প্রকার ভুল ধারণা থাকার কথা। ভিডিওর মধ্যে বন্ধুরা আমি কমপ্লিটলি তুলে ধরার চেষ্টা করি শুধুমাত্র আপনাদের জন্য। ঠিক আছে বন্ধুরা, আর সময় নষ্ট করছি না, চলে যাচ্ছি মূল বিষয়ের দিকে। তাহলে বন্ধুরা আমরা সাউথ ইন্ডিয়ান ব্যাংক তাদের ওয়েবসাইটে খোলার পর ক্যারিয়ারের মধ্যে ক্লিক করে নিচ্ছি। ক্যারিয়ার থেকে বন্ধুরা প্রথম যেটা রয়েছে রিক্রুটমেন্ট অফ প্রভিশনাল অফিসার এবং রিক্রুটমেন্ট অফ প্রভিশনাল ক্লার্ক নোটিফিকেশনকে আপনাদের সামনে তুলে ধরবো এবং ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো। ঠিক আছে বন্ধুরা, আর সময় নষ্ট করছি না, চলে যাচ্ছি ডাইরেক্টলি নোটিফিকেশনের দিকে। তো বন্ধুরা এটা হচ্ছে নোটিফিকেশনটা, দেখে নিচ্ছি বন্ধুরা এই নোটিফিকেশন মধ্যে কী দেওয়া হয়েছে। The South Indian Bank Limited, Registered Office, Thrissur, Kerala. আমরা দেখে নিচ্ছি বন্ধুরা ক্লার্কের জন্য কী রয়েছে এই নোটিফিকেশনের মধ্যে। Eligible candidates are request to apply online. তার মানে হচ্ছে বন্ধুরা এই জবটার জন্য শুধুমাত্র কিন্তু আপনাদের অনলাইন মোডে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে। তো বন্ধুরা এক্ষেত্রে যখন আপনারা অনলাইন মোডে আবেদন করেন একমাত্র তাদের অ্যাড্রেসে আপনাদেরকে আবেদন করতে হবে। দেখে নিচ্ছি বন্ধুরা এরপর কী রয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে বন্ধুরা আগামীকালকে থেকে, মানে ১৯/৬/২০১৯ থেকে শুরু হবে। অনলাইন অ্যাপ্লিকেশন শেষ হবে ৩০/৬/২০১৯ মধ্যে, মানে বন্ধুরা বেশি সময় নেই, অল্প সময়ের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করে নিতে হবে। এবং বন্ধুরা অনলাইনে কিন্তু আপনাদের একটা টেস্ট দিতে হবে, রিটেন টেস্ট, সেটা হবে ২৬/৭/২০১৯, মানে বন্ধুরা অল্প সময়ের মধ্যে সেগুলো কিন্তু প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে। তারপর বন্ধুরা আলোচনা করে নিচ্ছি নং অফ ভ্যাকেন্সিস। তো বন্ধুরা এক্ষেত্রে জোন বাক করে দেওয়া হয়েছে নর্থ জোন, সাউথ জোন। বন্ধুরা নর্থ জোন যদি আমরা ধরে নিই মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। তাছাড়া বন্ধুরা আরও ওপর অনেকগুলো স্টেট রয়েছে, আমি কয়েকটা আলোচনা করলাম। এক্ষেত্রে ভ্যাকেন্সি বন্ধুরা শুধুমাত্র ৭০ থাকবে এই সমস্ত স্টেটগুলোর জন্য। সাউথ জোন বন্ধুরা অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, পণ্ডিচেরি এগুলোর জন্য থাকবে প্রায় ৩১০টার মতো। তো বন্ধুরা প্লেস অফ পোস্টিং, দ্য ক্যান্ডিডেটস মে পোস্টেড টু এনি অফ দ্য ব্রাঞ্চেস ইন দ্য জোন হুইচ হিসি হ্যাড অ্যাপ্লাইড ফর অল ডিরেকশন অফ দ্য ব্যাঙ্ক। মানুষ বন্ধুরা প্রথমে কিন্তু আপনারা যেই জায়গা থেকে আবেদন করছেন সেই লোকেশনে কিন্তু আপনাদের প্লেসমেন্টের পসিবিলিটি অনেকটাই বেশি। হ্যাঁ বন্ধুরা, আমরা আলোচনা করে নিচ্ছি যোগ্যতা। একক্ষেত্রে বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা টেন্থ, টুয়েলভ এবং গ্রাজুয়েশন, সঙ্গে বন্ধুরা মিনিমাম কিন্তু ৬০% মার্ক দরকার এই সমস্ত জবগুলোর জন্য আবেদন করার ক্ষেত্রে। এক্ষেত্রে বন্ধুরা নট মোর দেন ২৬ ইয়ার্স, ক্যান্ডিডেট শুড বি বোর্ন নট আর্লিয়ার দেন ১৯৯৩ এবং নট লেটার দেন ৩০/৬/২০০০ বন্ধুরা এর মধ্যে থাকলে কিন্তু একমাত্র আবেদন করতে পারবেন। তাছাড়া যে সমস্ত ক্যান্ডিডেটরা ফাইনাল এক্সামিনেশন দিচ্ছেন বা ফাইনাল সেমিস্টারে আছেন তারা কিন্তু আবেদন করতে পারেন, বাট বন্ধুরা পার্সোনাল ইন্টারভিউর সময় কিন্তু আপনার সব সমস্ত পাস সার্টিফিকেটগুলো শো করাতে হবে। তার বন্ধুরা স্যালারি রেঞ্জ অনেকটাই বেশি, সেই নিয়ে আমি আলোচনা করছি না। প্রথম বন্ধুরা আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আবেদন করা, রিটার্ন টেস্ট দেওয়া, সিলেকশন পাওয়া। মোড অফ সিলেকশন নিয়ে আলোচনা করা হচ্ছে বন্ধুরা এক্ষেত্রে দেখুন আপনাদের কিন্তু অনলাইন টেস্ট হবে। এক্ষেত্রে ইনিশিয়ালি শর্ট লিস্টিং উইল বি ডান বেসড অন দ্য মার্কস স্কোর্ড ইন দ্য অনলাইন টেস্ট, মানে হচ্ছে বন্ধুরা অনলাইন টেস্টের যে এক্সামিনেশন হবে তার উপর ডিপেন্ড করে কিন্তু মার্কসটা আপনার কাউন্ট করানো হবে। ফাইনাল সিলেকশন উইল বি বেসড অন দ্য কনসলিডেটেড মার্কস অবটেইন ইন দ্য অনলাইন টেস্ট অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউ, মানে হচ্ছে বন্ধুরা আপনাদের পার্সোনাল ইন্টারভিউ এবং ফাইনাল সিলেকশনটা এর উপর ডিপেন্ড করবে, অনলাইন টেস্টও থাকবে এর মধ্যে, মানে দুটোর উপর কম্বিনেশনে কিন্তু আপনাদের সিলেকশনটা হবে। অ্যাপ্লিকেশন ফি বন্ধুরা ক্লার্কের জন্য জেনারেলের জন্য থাকবে ৬০০ টাকা, এসসি এসটির জন্য থাকবে শুধুমাত্র ১০০ টাকা। অনলাইন আবেদন বন্ধুরা প্রথমে বলেছি ১৯/৬/২০১৯ থেকে শুরু করে ৩০/৬/২০১৯ অবধি থাকবে। এক্ষেত্রে বন্ধুরা আপনাদের কিন্তু ফটোগ্রাফ লাগবে, সিগনেচার লাগবে, লেফট থাম ইমপ্রেশন লাগবে এবং আপনাদের কিন্তু হ্যান্ড রিটেন ডিক্লারেশন লাগবে।
তো বন্ধুরা এটা হচ্ছে সেই ডিক্লারেশন ফর্মটা, সেটাকে আপনাকে ফিল আপ করতে হবে। এক্ষেত্রে আপনাদের বলে দিচ্ছি যে লেফট থাম ইমপ্রেশন যেটা দেবেন সেটা কিন্তু ফাইল সাইজ 20 কেবিতে শুরু করে 50 কেবির মধ্যে রাখার চেষ্টা করবেন। হ্যান্ড রাইটিং ডিক্লারেশনও বন্ধুরা 50 কেবি থেকে 100 কেবির মধ্যে রাখার চেষ্টা করবেন। তার বন্ধুরা ডাউনলোড অফ কল লেটার নিয়ে একটু বলে দিচ্ছি। যখন বন্ধুরা আপনাদের কল লেটার আসবে তখন আপনার মোবাইলে বা ইমেলের মধ্যে সেই SMS কিন্তু চলে আসবে ইনফরমেশন, তখন কিন্তু আপনার সেই রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেই কল লেটার ডাউনলোড করে নেবেন। বন্ধুরা সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, অনেকেই ভিডিওর মধ্যে কমেন্ট করে যে আপনাদের টেস্টের লোকেশনটা কোথায় হবে, তো বন্ধুরা একে তার প্রত্যেকটা স্টেটের এগেনস্টে কিন্তু এক্সামিনেশন সেন্টার দেওয়া হয়েছে। বন্ধুরা একেত্রে আমরা ধরুন আলোচনা করে নিয়েছি ত্রিপুরা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ওয়েস্ট বেঙ্গল। দেখুন বন্ধুরা এই সমস্ত স্টেটগুলো এগেনস্টে কিন্তু আপনাদের এক্সামিনেশন সেন্টার দেওয়া হয়েছে। যেমন ত্রিপুরা থেকে আবেদন করলে আগরতলাতে আপনার এক্সামিনেশন সেন্টারটা কিন্তু রয়েছে। আমরা আলোচনা করে নিয়েছি এক্সাম প্যাটার্ন। তো বন্ধুরা এক্সাম প্যাটার্নের ক্ষেত্রে কী কী থাকবে, দেখুন নেম টেস্ট যেটা থাকবে এক্ষেত্রে কোয়েশন থাকবে বন্ধুরা প্রত্যেকটার মধ্যে আপনার এখানে 4টা ভাগ রয়েছে, 4টার মধ্যে কিন্তু প্রত্যেকটা 40-40 করে থাকবে। মার্কস বন্ধুরা ম্যাক্সিমাম 50-50 করে থাকবে। শুধু বন্ধুরা ইংলিশে কিন্তু আপনাদের সেই এক্সামিনেশনটা দিতে হবে এবং বন্ধুরা টাইম অ্যালোকেট করা থাকবে অনলাইনে, যেহেতু সেক্ষেত্রে প্রথম যে থাকবে একজন থাকবে 40, দ্বিতীয় জন থাকবে বন্ধুরা 20 মিনিটস, তৃতীয় জন থাকবে বন্ধুরা 40 মিনিটস এবং 4 নম্বর জন থাকবে 40 মিনিট। তো বন্ধুরা একেতে সর্বমোট 140 মিনিট থাকবে এখানে। তো বন্ধুরা একেতে নেগেটিভ মার্কিং থাকবে, মানে যদি 4টা ভুল হয়ে থাকে তা আপনার কিন্তু 1 মার্ক কাটা যাবে। তো আমরা দেখে নিচ্ছি সিম্পলি যে প্রফেশনাল অফিসারের জন্য রিক্রুটমেন্টটা বেরিয়েছে এই নোটিফিকেশনে কী রয়েছে। নোটিফিকেশনটা প্রায় সেম টু সেম এর মতোই, আমি জাস্ট কিছু বিষয় আপনার সঙ্গে তুলে ধরবো। একক্ষেত্রে বন্ধুরা অনলাইন আবেদন করার প্রসেস সেম, কিন্তু টেস্ট হবে বন্ধুরা 25/7/2019 হবে। তো বন্ধুরা একক্ষেত্রে ভ্যাকেন্সি থাকবে 160, এডুকেশন কোয়ালিফিকেশনটা সেমই দিয়েছে, তো বন্ধুরা গ্রাজুয়েশন উইথ 60% মার্কস কিন্তু লাগবে আবেদন করতে গেলে। এবং বন্ধুরা একক্ষেত্রে কিন্তু এজ থাকবে নট মোর দেন 25 ইয়ার্স। এখন আমরা আলোচনা করবো অ্যাপ্লিকেশন ফিস। প্রভিশন অফিসের জন্য একটু বেশি থাকে, যেমন জেনারেল ক্যাটাগরির জন্য বন্ধুরা 800 টাকা, SC/ST জন্য কিন্তু 200 টাকা থাকবে। করানো হবে এক্সামিনেশন সেন্টার সেম টু সেম ক্লার্কের মতো রয়েছে, আপনি যে স্টেট থেকে আবেদন করেন সেই স্টেটে কিন্তু আপনি এক্সামিনেশন পেয়ে যাবেন। যেমন বন্ধুরা ত্রিপুরা থেকে আবেদন করলে কিন্তু আগরতলার মধ্যে কিন্তু আপনার এক্সামিনেশন সেন্টার রয়েছে। তার বন্ধুরা এক্সাম প্যাটার্ন প্রায় সেম টু সেমই রয়েছে, সেক্ষেত্রে আপনি দেখে নেবেন। আমি সম্পূর্ণটা ভিডিওর ফার্স্ট কমেন্টের মধ্যে লিঙ্কটা দিয়ে দেবো, সেই লিঙ্কের মধ্যে ক্লিক করে কিন্তু আপনারা সেই সমস্ত বিষয়গুলি চেক করে নিতে পারেন। বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু সাউথ ইন্ডিয়ান ব্যাংক থেকে যে নোটিফিকেশনটা বেরিয়েছে ব্যাংকের জন্য সেক্ষেত্রে কিন্তু ডিটেলস আমরা আলোচনা করেছি এই ভিডিওর মধ্যে। তাছাড়া বন্ধুরা আপনার কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। ঠিক আছে বন্ধুরা, দেখাবো আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।